शत्रुघ्नाय प्रशान्ताय वेदान्तु प्रतिपादिने नमोस्तु अभेदपदाय ज्ञानो विज्ञानो दीप्तये। ठाकुर तुम आसन थेके आज की शुनाबे, आमरा शुनबो ठाकुरेर काछे। ए जे श्रवण श्रवण ध्यान श्रीरामकृष्ण वेदांत मठेर এই যে আসন, ইহা পবিত্র করে তুলছে সমগ্র বিশ্বের মানবের কল্যাণের জন্য। সকল মহারাজরা যেমন প্রস্তুত, তেমনি শ্রীরামকৃষ্ণের ভাবধারার মুগ্ধ যে ধ্যান অনুভব, এটিও আমাদের সদা গ্রহণ করা ভীষণ জরুরি। তাই আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ নিবেদন, আজ নিবেদন আমি নয় তিনি, যা করাচ্ছেন তাঁর কাজ, তিনি করাচ্ছেন। আমরা কখনো কোনো কাজ নিজেরা করি না, করতেও পারি না, আর যখন বলি আমি করছি তখন তাড়াতাড়ি আমরা ক্লান্ত হয়ে যাই, তাড়াতাড়ি আমরা অস্থির হয়ে যাই এবং মস্তিষ্কের মধ্যে একটা মানে এক কি বলবো এক অদ্ভুত ধরনের ক্রিয়া করে, আমি করছি এইটাই ভুল, তিনি করাচ্ছে। আজ তাকে যখন দর্শন করছি তিনি করাচ্ছে, আমার চোখ দুটো দেখছে শুধু। পরম গুরু শ্রীরামকৃষ্ণ তিনি প্রায় সময় তার মুখে কখনো আমি কথাটা থাকত না, আমরা এটিও থাকত না। তিনি বলতেন মা যা করবেন তাই হবে, মায়ের নির্দেশে আজই সকল কর্ম সম্পাদন হচ্ছে। তাই আজকের যে বিষয় আমি নয় তিনি, প্রত্যেকের ভুলে যাওয়া উচিত আমি উচ্চারণ। এই আমি উচ্চারণটা এক অহংকারের যেন এক ড্রপ, অহংকারের একটা কি বলবো একটা বড় ফোঁটা ড্রপ। এই আমি উচ্চারণটা কখনোই যত আমরা বাদ দিয়ে কথা বলব তত ভালো। প্রত্যেকের উচিত যা কিছু তিনি, যদি কখনো উচ্চারণ করতেই হয় তখন ঠাকুর বলেছেন এটি করলে বেশি দোষ নেই, আমি তার দাস, তাহলেও আমি খানিকটা রেহাই পাব, অহংকার খানিকটা আস্তে আস্তে দূরীভূত হবে। আমি কি, এটি ভুল, তিনি সব। একটা কথা মনে পড়ছে, ঋষি অরবিন্দ কৃষ্ণ বলে একটি কথায়
একটি কবিতায় দু চার লাইনে বলছেন কৃষ্ণ, কবিতাটির নাম হে উদাত্ত অসীম আকাশ, আলিঙ্গনাদ্য তুমি কারে করিয়াছ, শূন্য মোড়া কেহ হেথা নাই। সত্য যিনি এখানে ধ্যানে বসেছেন তিনিও নেই, আমি যে বলছি আমিও নেই। আমরা যখন মানুষকে দেখছি তখন কাকে দেখছি? সেই সব পরমাত্মার রূপ, সেই সব আত্মার রূপ। যখন স্বয়ং কৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছে আমার সম্মুখে এরা সব রয়েছে, আমি কেমন করে আমি আমার গান্ডি ধর্ম চালাব, তখন তিনি বলছেন আমি সব করে রেখেছি, তুমি শুধু তোমার কর্ম করে যাও। যা করাচ্ছেন তিনি, তিনি সব, আমার হাঁটা চলা পথ চলা। শ্রীরামকৃষ্ণ একবার তার প্রসাদের যেটুকু ঠাকুরের প্রাপ্য একবার তার কাছে দিয়ে যাই, ওই খাজাঞ্জি খানায় যেখানে আহারের জিনিসপত্র থাকতো খাদ্য স্বরূপ। তো ঠাকুর গিয়ে জিজ্ঞাসা করছেন প্রসাদের অংশটি কোথায়, আমার জন্য বা আমি খাব না, মা সব করিয়ে দিচ্ছে, মা হাতে ধরে লেখাচ্ছেন, তাই একটা লেখা বেরোয়। কবির লেখা, কবির কাহিনী, এই মহাশক্তির ইচ্ছায় ওই লেখাটা বেরোয়। পূজার মন্ত্র সেও মায়ের ইচ্ছায় উচ্চারিত হয়, আমাদের ইচ্ছায় নয়, আমাদের ইচ্ছায় করতে গেলে ভুলে যাবে, ঠিক ঠিক উচ্চারণই হবে না। কিন্তু যখন মা তোমার কাছে এসেছি, তোমার মন্ত্র তুমি উচ্চারিত করিয়ে নেবে, তুমি উচ্চারণ ঠিক মতো করিয়ে নেবে। সংসারে কখনো কখনো দেখি শাশুড়ি মায়ের সঙ্গে বৌমার অনেক খুঁটিনাটি বাজে, শাশুড়ি মায়ের কাজ বৌমা করতে চাচ্ছে না, আর যা যা করতে হচ্ছে তাকে সে বড় ক্লান্ত হয়ে পড়ছে, শাশুড়ি মায়ের জন্য এই কাজ ওই কাজ সেই কাজ, আর সে বিরক্ত হচ্ছে। কিন্তু ওই বৌমা যদি ভাবেন এই কাজটি আমার নয়, এই কাজ তার, তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তাকে সেবার জন্য, তবে তো সেবা। আজ ঠাকুরের জন্য চন্দন ঘষার জন্য একজনকে বলা হয়েছে, তিনি ঘষছেন, কতটা চন্দন লাগবে ঠাকুর স্মরণে ভাবনায় এনে দিয়েছে, এতটা চন্দন হলেই হবে। যিনি চন্দন ঘষছে তিনি বুঝতে পারছেন আর বেশি লাগবে না, সে কি বলছে না, সেই অন্তর্যামী বুঝিয়ে দিচ্ছেন আর না। গাছের ফুলের কাছে প্রার্থনা কর, আমার প্রভাতে দুটি জবাব চাই, গাছকে জিজ্ঞাসা করে কালকে প্রভাতে জবা ফুল দেবে তো, মায়ের কাছে প্রার্থনা, মা কালকে অনেক কটা জবা ফুল ফুটিয়ে দিস মা, তাহলে পরে আমি তোমার কে একটি মালা করে দেব। এই অন্তরে কাতর প্রার্থনা,
কিন্তু আমি উচ্চারণটা ছুঁড়ে ফেলে দিতে পারি। আমরা কিছু করতে পারি, পারি না। ধ্যান আমরা করতে পারি, পারি না। যোগ না, তাই তো প্রভু শঙ্করাচার্য সেখানে বলছেন অহং না জানামি জ্ঞান, না জানামি ধ্যান, না জানামি যোগ, না জানামি পূজা। গতিস্তন গতিস্তন তবেকা ভবান। সেই মা, সেই মা যুক্ত করেন সকল কর্মের সঙ্গে। তাই আমাদের স্মরণে রাখতে হবে আমি নয় তিনি। আজ আমার এই পর্ব, আমি নয় তিনি, আমি যন্ত্র তুমি যন্ত্রী। যেমন চালাচ্ছ তেমনি চলছি। আজ আমার কথা কে শুনবে? ঠাকুরের ইচ্ছায় সকলেই শ্রবণ ইচ্ছা প্রকাশ তার, বিকাশ তার। একটি ফুল যেমন সুন্দরভাবে প্রভাত সূর্য উঠবার সময় বিকশিত হয় আপনা আপনি, ঠাকুরের ইচ্ছায় একটি ভাষা এগিয়ে আসে, যুক্ত হয় যুক্তি, খণ্ডিত হয় সকল বিচার। সেই বিচার্য তিনি, যিনি বিচার করছেন তিনিও সেই শিবশক্তি, আর যার বিচার করছে সেও শিবশক্তি। যা কিছু হয় ঠাকুরের ইচ্ছা। এই যে তাঁর ইচ্ছায় কর্মগুলো সম্পাদন করছি, অথচ বলছি আমি করছি। গীতায় কি অপূর্ব ভাবে একটা শ্লোকে বলছে, প্রকৃত ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিভোগাত্মা কর্তাহি মহামন্ত্রে। প্রকৃতির গুণে সব সম্পূর্ণ হয়, মায়ের গুণে সব কিছু সম্পূর্ণ হয়। আমার আহার তিনি জানেন, যে আজ আমি কোথায় একটু আহার পাব, কোথায় একটু প্রসাদ পাব তিনি জানেন, আমি না। আজ কোন আশ্রমে একটু প্রসাদ পাব তিনি জানতেন, আজ কার ঘরে আমার এক মুঠো ভাত আছে তিনি জানেন, ঠিক সেই জায়গায় আমাদের তিনি পৌঁছে দেবেন। তিনি না মাপালে অন্ন মাপে না, কে দেবে অন্ন? সেই ক্ষুধা, সেই ক্ষুধার যে অন্ন, ক্ষুধারূপেণ সমস্থিতা, তিনি ক্ষুধাটা, ক্ষুধারূপে তিনি, তৃষ্ণারূপে তিনি, শান্তিরূপে তিনি। তাই তো বলছে জ্ঞানরূপে তিনি। যা দেবী ষট্টভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই তো ক্ষুধা, পেটের ক্ষুধা তিনি। দেবী ভবতারিণীর সেই মন্দিরের চত্বরে লেখা রয়েছে, মানুষ যাচ্ছে কেবলমাত্র দুশ্চিন্তা করতে করতে কোন রকমে মাকে পুজো দিয়ে পালিয়ে আসছে। মায়ের সঙ্গে যুক্ত হচ্ছে কজন? যখন মা চাইছেন তখন কেউ কেউ যুক্ত হচ্ছে, এবং মা
বেজন আনতে পারেনি জানিস না। বলতে বলতে ভক্ত দু চোখে তার জল এসে গেছে, যেমন সেই গঙ্গা যমুনার মতো তার বুক ভেসে যাচ্ছে, মা আজকে তোর ছোট একটু গঙ্গা জল আনবো ভাবলাম কিন্তু আনতে ভুলে গেছি, লাইনে দাঁড়িয়েছি কিন্তু জলটা আনতে ভুলে গেছি, মা এত কাছে জল তাও আনতে ভুলে গেছি। ভক্ত সাধক কাঁদছি চোখের জলে, মাকে দিতে পারলাম না। এই যে ব্যাকুলতা, আর যখন যদি আমরা অহংকারে বলি আমি দিতে পারলাম না, না কখনোই আমি উচ্চারণ যত আমরা দূরে ছুঁড়ে ফেলে দেব তত আমাদের সেই অহংকার আস্তে আস্তে পদদলিত হয়ে দূরে চলে যাবে, আমরা শুদ্ধ হব। ঠাকুরের সঙ্গে কথা বলব, ঠাকুর বলেছেন ঠাকুরের সঙ্গে কথা বলা যায়, মহামায়ার সঙ্গে কথা বলা যায়, সে তো সিদ্ধা সিদ্ধ যে অবস্থা সাধকের, তখন সত্যি কথা বলা যায়। ঠাকুর বলতে আর মানুষ সেই ঠাকুরকে তখন অবুজ মানুষ অভাগা মানুষ ঠাকুরকে তখন বদনাম দিতেন, পাগল ঠাকুর না, তিনি কখনোই পাগল নয়, তিনি মায়ের জন্য মায়ের ভালোবাসায় তিনি কখনো কখনো পাগলামি করতেন, সেই দয়ার অনুভবই। আজ আমরাও যদি আমি ধ্যান করছি না তিনি করাচ্ছে, তাই এই শ্রবণ করবার ভাষা তিনি দিচ্ছেন, আমার কর্ণগুহারে প্রবেশ করছে সেই ভাষা তোমার ভাষা ঠাকুর। তাই আজকে আমরা সকলে এক বাক্যে শ্রবণ করব এবং সদা সচেষ্ট হব এই আমি উচ্চারণ আর করব না, যতটা না করা যায় ততটাই শান্তি। তাই আজকের বিষয় আমি নয় তিনি, এইটুকু বলে সকলকে আমি আবার ভালোবাসা শ্রদ্ধা জানাই। এই মহারাজেরা যে ব্যবস্থাপনা করছেন শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসনের প্রকাশ থেকে, তাদেরকে বলবো আপনারা যারা শ্রবণ করছেন আবার শ্রবণ করাবেন আর একজনকে, তাই তো সাবস্ক্রাইব করা, তাই তো লাইক করা, তাই তো শেয়ার করা, আর কমেন্টে লিখবেন কেমন লাগছে, সেই অনুপ্রেরণায় আবার আরেকটি দিন আরেকটি পর্ব ঠাকুর শ্রবণ করাবেন আপনাদের। এইটুকু বলে সকলকে সশব্দ ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। হরি ওম তৎসত্, হরি ওম, হরি ওম তৎসত্, হরি ওম, হরি ওম তৎসত্, হরি ওম। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়।